डॉक्टर बाबू, ओ डॉक्टर बाबू, क्या रे? क्या रे भाई? आमिर को, हमारे छेले टा विशाल सॉरी खराब एक तो चलो ना। क्या है छेले? छेले विशाल अवस्था खराब एक तो चलो, ये देख बा। क्या है दादा आसी? दादा लेसबेन। है आसी। चलो भाई जान चलो। अच्छा आसन। दादा ले चलन। ভাই তোমার ছেলের খুব একটা অবস্থা ভালো নাই আমি কয় একটা ওষুধ নিয়ে লিখে দিচ্ছি তুমি নিয়ে এসে খাই দিবা আচ্ছা ঠিক আছে এ নাও এই ওষুধ কয়টা নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে হ্যালো আমি এখন আসছি ভাই ডাক্তার বাবু আপনার কত হলো 500 টাকা ভাই 500 টাকা রাকেশের মা 500 টাকা এনে দাও দাও তো ডাক্তারকে ঠিক আছে ক্লাসি ভাই হ্যাঁ যান ওষুধ তুমি একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন আমি এখনই যাব রাকেশের মা ঘরে তাহলে কত পয়সা সে দাও রাকেশের লাগি ওষুধ নিয়ে আসে ঘরে তো আর একটি টাকাও নেই যা ছিল সব ডাক্তার আমাকে দিয়ে দিয়েছে তাই তো তাহলে কি করি ওষুধ নিয়ে আসবো তুমি কিছু ভেব না টাকার জন্য আমার হাতে দুটি বালা আছে এই দুটি বেচে দিয়ে রাকেশের জন্য ওষুধ নিয়ে তাহলে তাই করি নাকি তাহলে ঝোলাটা দাও রাকেশের লাগি ওষুধ নিয়ে আসে ঠিক আছে अच्छा भाई पहले आसे दादा आर को तो दिन बोशी चल भी है कुछ काजल लाइन दूर है अच्छा ठीक है तो देखती थाले हमारे पुराने लाइन है नहीं पड़ा थाले तो भाई ठीक है तो ठीक है चलो अच्छा लाइन थकी शुरू चलो देखो क्या आज चीके कुछ तो बता दे एक जोर आज चीके तो चलो थाले आज थकी शुरू आज के थकी शुरू कर दे चलो দাও ভাই লাগা লাগানি তো কোন জায়গায় লাগানি তো না ভাই তোমাকে লাগানি তো না না দাও আচ্ছা দাও আজ মাল মেজদি চাই পার্টি হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চলো চলো আজ ভালোই মাল মেজছি আর বড় পার্টি হবে হ্যাঁ
সকালবেলা দুটো করে সন্ধ্যাবেলা দুটো করে বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে রাখতে পারেন। বিল হলো 720 টাকা। 720 টাকা? আচ্ছা দিচ্ছি। হ্যাঁ কি ব্যাপার হলো পয়সাটা? পয়সাটা তো এখানে দেখেছেন কি? দেখেন ভালো করে দেখছি ভাই, পয়সা এখানে থুইছিলাম ভাই। দেখেন ভালো করে, ইয়াদ করে দেখেন। না ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমি একটু বিপদে পড়ে গেছি ডাক্তারবাবু, তুমি আমাকে ওষুধটা দাও, আমি কালকে এসে তোমাকে সব পয়সা দিয়ে যাবো ভাই। এখানে মাল একদম ভাবে বেচা যায়নি বুঝতে পেরেছেন? আপনি টাকা দেন, মাল নিয়ে যান ঠিক আছে? ডাক্তারবাবু একটু দেখেন, আমার ছেলেটার বিশাল সিরিয়াস ব্যাপার আছে। আরে এটা আপনি জানতো খাবার ফালতু এখানে বকো না ঠিক আছে? যান আপনি। আমার কাছে অপোজিটিভ রক্তটা পাওয়া যাবে না বুঝতে পারলেন? আপনি অন্য জায়গায় দোকান দিয়ে দেখে নিন। তাই তো মেলা দোকানে দেখলাম, তা কি ভাই বলে দিলে খেলে অন্য দোকানে দেখি। কি ভাই এত চিন্তিত দেখাচ্ছ কেন? আরে আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, তা আমাকে অপোজিট রক্ত লাগবে, তা আমি দোকান এলাম, তা বলছে রক্ত নাই, তা অন্য দোকানে যেতে বলছে আমাকে। ভাই আমার অপোজিটিভ রক্ত আমি দেব ভাই, তুমি তার বিনিময়ে আমাকে 2000 টাকা দিও। আমার ছেলেটার বিশাল অসুখ, আমার কাছে টাকা ছিল, টাকা ভাই রাস্তাতে হারিয়ে ফেলেছি, তাই ওষুধ কিনবো তা সে পয়সাটা না ভাই, তুমি এইটি আমার উপকার করো ভাই। ডাক্তার বাবু এলাম টাকা, ওষুধটা দিয়ে দেন ভাই তাড়াতাড়ি। দিনে দুটো করে ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। টাকা ঠিক আছে তো? হুম টাকা ঠিক আছে, বুঝলেন না আপনি? ঠিক আছে ঠিক আছে, ওষুধটা দেন তাহলে। হুম ওষুধটা দেন ডাক্তার বাবু, আপনার ওষুধ ঠিক আছে? আচ্ছা দিনে দুটো করে খাই দেবেন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ তাহলে আসছি ডাক্তার বাবু। দেরি আর হইলো কেন? বসো ছেলেটাকে তাড়াতাড়ি ওষুধটা খাই দাও। আচ্ছা ঠিক আছে, এটি এটি দুবার খোয়াইতে হবে দিনে। কি দিনে দুবার? হুম ছেলের একটুও কমে নি না? এটা কষ্ট ছটফট।